আনন্দ, দুইটার সময়, সন্ধ্যাটা আমার কাছে হচ্ছে আনন্দ। যে কাজ, একজন লোক চাকরি করে, একজন লোক ফুল চাষ করে, সে আনন্দ পায়, আমি অভিনয় করে আনন্দ পাই। আর অভিনয়ের সংজ্ঞা যদি বলেন সেটা আমার জানা নেই। আমি অভিনয় বলতে বুঝি, ভালো অভিনয় বলতে বুঝি সেটাই, আমি যে কাজটা করলাম কারো কাছে যদি ভালো লাগে, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, কিন্তু কাজটা আমি আমার মতো করে করব। যে চরিত্রটা আমাকে দেওয়া হবে সেটা আমার ভেতরে যে অনুভূতি তৈরি হবে সেই অনুভূতি দিয়ে আমি চরিত্রটি নির্মাণ করব। কেউ ভালো লাগবে, কেউ পছন্দ করবে, কেউ করবে না। অভিনয় আসলে প্রথমে হচ্ছে পেশেন্ট, মানে নেশা। আমি যে অভিনয় এসেছি এটা নেশা থেকে এসেছি। আবার আমি যখন ছোটোবেলা থেকে অভিনয় শুরু করেছি, না বুঝে হোক বুঝে হোক গ্রামগঞ্জে অভিনয় করেছি, তো এটা একটা নেশা ছিল। আর সর্বোপরি হচ্ছে আমার ভেতরে রক্তে কোথাও না কোথাও হয়তো বা অভিনয়ের বীজ বপন করা আছে বা শিল্পের বীজ বপন করা আছে, যে কারণে আমার ভেতর থেকে এটা আসছে। এবং তারপরে আমি নেশা থেকে আস্তে আস্তে পেশায় পরিণত করেছি এটাকে। কারণ হচ্ছে আমি যখন মঞ্চে শুরু করি তখন তো আমরা আসলে এখান থেকে পেশাগত জায়গা থেকে কিছু পাইনি, তারপরেও জব করার চেষ্টা করিনি কোনো চাকরি। তারপরে আমি সাংবাদিকতা করেছি বেশ কিছুদিন, বা আদার্স ছোটো 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 কিছু ইনকাম করার জন্য টিউশনই করেছি এক সময়। সেই নেশা এক সময় পেশাতে পরিণত হলো। কিন্তু মানে তারকা বলতে যেটা তুমি বললা, যে তারকা কিন্তু সেই হয় যে তার টোটাল ব্যাকগ্রাউন্ড, তার কী বলবো, অভিনয় জীবন এবং ভবিষ্যৎ, মানে সারা জীবনে একজন মানুষ তারকা হওয়া তো সহজ না। তথাকথিত তারকা হচ্ছে অনেকে এখন, যেটা বলতে চাই, তথাকথিত তারকা হওয়ার জন্য, তথাকথিত তারকা হওয়ার জন্য অনেকেই এখন আসে যাদের তেমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যারা শিখে আসেনি নাটকটা, নাটকে অভিনয় করতে হলে তার যে ক্যারেক্টারাইজেশন করতে হয়, তার যে শরীরকে তৈরি করতে হয়, তার ভোকালকে তৈরি করতে হয়, তার এক্সপ্রেশন তৈরি করতে হয়, অনেক কিছু করে কিন্তু আজকে মিডিয়াতে আসতে হয়। তো এরকম এখন অনেক ছেলে মেয়ে যারা শুধু তারকা হতে আসে, তথাকথিত, আমি বলবো তথাকথিত তারকা, কারণ হচ্ছে এরা, এই তথাকথিত তারকাটা বেশি দিন থাকে না, কারণ এটা ওই ওই তারার মতো একটু উঠে জ্বললো, পরে আবার কিন্তু নিভে যায়। বাট চাঁদ যদি হয়, সূর্য যদি হয়, যেটা মানে সেটা কিন্তু ই নেই, শেষ নেই। তো আমার মনে হয় কি, যে আমরা আসলে তথাকথিত তারকা হতে আসি নাই, আর আমার এই কারণে আমার ভিতরে কোনো আবরণ নাই, আমি খুব সহজ সাদামাটা চলি। তথাকথিত তারকা হওয়ার ইচ্ছা নাই, আমি একজন শিল্পী, প্রকৃতই শিল্পী হতে চাই, শিল্পী হতে চেয়েছি এবং সেটাই হয়েছি, যে কারণে আমার লংজীবিটি অনেক। এবং আমাদের কয়েকজনের, শুধু আমি একা বললে হবে না, আজকে যারা বাংলাদেশের নাটকে যারা লিড দিয়েছে একসময়, যারা আব্দুল্লাল মামুন, মামুন রশিদ, বা আদার্স নূর ভাই থেকে আলী জাকের, বা আদার্স অনেকেই আছে যারা নাটক একসময় লিড দিয়েছে স্বাধীনতার পরে, তারপর থেকেই সেই যে নাট্যচর্চা মঞ্চে থেকেই শুরু হয়েছে, তারা, তাদের কারণে কিন্তু আজকে আমরা এই আজকের এই পজিশনে আসছি। কিন্তু আমাদের সিনিয়ররা দেখবেন যে যারা মঞ্চের সাথে যুক্ত ছিল তারা কিন্তু এখনও অভিনয় করে যাচ্ছে, এখনও অভিনয় করে যাচ্ছে। এখন এই যে শিক্ষার ব্যাপার, তারা কিন্তু তথাকথিত তারকা হতে আসে নাই, তারা কিন্তু শিল্পী হতে এসেছিলো, একজন প্রকৃত তারকা যাকে বলে তারাই হতে এসেছে। এবং যেই কারণে কিন্তু এরা, এদের, তাদের লং টাইম তারা সাস্টেন করছে মিডিয়াতে। একটা মিথ্যাকে সত্যি বানানো, যেটা অভিনয়, অভিনেতা বা অভিনেত্রীর কাজ। আমরা যা করি সেটা তো কমন, যেটা হয় সেটা তো একটা মিথ্যে বিষয়, মানে ওটা তো সত্য নয়। আমরা যে গল্পগুলো করি সেগুলো তো টেকনিক্যালি সত্যি না, সেগুলোকে বাস্তবে রূপদান করা অথবা বাস্তবের কাছাকাছি নিয়ে যাওয়াটাই হচ্ছে একটা অভিনেতা অভিনেত্রীর কাজ, সেটা আমার মনে হয়। ওই কাজটাই করি আমি। আসলে আমি বেশি নৃত্যশিল্পী হতে চেয়েছিলাম ছোটোবেলা থেকে। আমার এবং আমার মার বিশেষ করে ইচ্ছে ছিল যে আমি সাথে নাচের দিকটা পারদর্শী করি, বিকজ আমার মা ডান্স করতাম। কিন্তু ওই সময়টা তো যেটা হয়, মানে ওই সময় যেটা হয়েছে, মা আমাদের মাদের সময় যেটা হয়েছে যে ফুলফিল করতে পারেননি, ফ্যামিলিগত বা বিয়ের সাথে চালু হয়ে গেছে, ওই জায়গা থেকে নাচের থেকে আসলে অভিনয়ে কখন এসেছি আমি নিজেও ঠিকভাবে ওইভাবে আমলে নিয়ে আসেনি যে আমাকে অভিনয় করতে হবে, নায়িকা হতে হবে, অভিনয় শিল্পী হতে হবে, বা এটাকে উপার্জন হিসেবে নিতে হবে। আমি আসলে নাচটাকে অনেক বেশি পছন্দ করতাম। এখন অভিনয়টাকে মনে হচ্ছে একটা দায়িত্ব, মনে হচ্ছে কি এখন প্রাপ্তির দায়িত্ব, যে এখন যেহেতু সবার ভালোবাসায়
প্রত্যেকটা দর্শক থেকে শুরু করে বা আমার কাজের অগ্রগতি থেকে শুরু করে এখন দায়িত্ববোধটা বেড়ে যায় যে এখন কাজ করাটা জরুরি। কারণ ভালো কাজ যদি আমরা না করি হয়তো বা যারা নতুন আসেন তারা শিখবেন কী করে বা তারা বুঝবেন কী করে, এখন দায়িত্বটা কাজ করে। আমার কাছে সংজ্ঞা মানে সংজ্ঞায়িত করা হয় বিষয়টাকে, তাহলে অভিনয়টা আমার কাছে কখনোই পেশা না। ফার্স্ট আমি কখনোই অভিনয়টাকে পেশা হিসেবে দেখি নাই, নেশা বলা যেতে পারে, যে আসলে একরকমের একটা ভালো লাগা ভালোবাসা থেকে এই জায়গায় কাজ করা। হ্যাঁ মানে তাও যদি একদম শুরুর দিকের কথা বলি, শুরুতে যখন আসলে আমি এসেছিলাম 2000-এ, তো তখন উপস্থাপনা করতাম, এরপরে টিভিসি করেছিলাম। তো আমার কখনো প্ল্যান ছিল না যে আসলে আমি অভিনয়ে আসবো, কারণ এটা আমি জানি না, পারতাম না, এখনও পারি না। তো তখন একটা নাটক করে ফেলেছিলাম আমার এক বন্ধু তন্ময় তানসেনে। তো ওটা করবার পরে আমার বিজ্ঞাপনে আসে আসলে আফজাল হোসেনের হাত ধরে, আফজাল আঙ্কেল প্রথম কাজ, হ্যাঁ ওনার হাত ধরে আসলে বিজ্ঞাপনে আসা। তো তখন ওনার কাছে বকা খেয়েছিলাম ভীষণ। তো বকা খাওয়ার পরে আমার মনে হয়েছিল যে আমি আর অভিনয় করব না, দিস ইজ নট মাই কাপ অফ টি, আমি এইটা করব না, এছাড়া যা করছিলাম অনেক ভালো। না না না, ওনার বকা আমি এখনও খাই, খারাপ লাগা না। বিষয়টা হচ্ছে যে এরকম যে উনি খুব ভালো কিছু কথা বলেছিলেন যে একটা জিনিস করতে হলে আসলে সেটা শিখে করা উচিত, সেটা জানো বুঝো তারপর করো, যদি না জেনে যে কোনো কিছু করাটা, যে কোনো যে কোনো কিছু, সেটা অভিনয় বলে না, সেটা আসলে করার খুব লজিক্যাল গ্রাউন্ড নাই। তো তারপর সেদিনের বকার পরে আসলে আমি আর অভিনয় করি নাই, আমি 2 বছর আর কোনো অভিনয় করি নাই। কত সালের কথা এটা? 2003 কিংবা 2004-এ হবে ফার্স্ট কাজটা করেছিলাম, এরপরে 2 বছর কাজ করি নাই। এরপরে আবার উনি যখন বললেন হীরাফুল একটা নাটকের জন্য সেলিম আল উদ্দিন স্যারের স্ক্রিপ্ট, তো তখন উনি বলছিলেন যে পড়ে সুন্দর করে অ্যাডাপ্ট করে ক্যারেক্টারটা বোঝে, ডায়ালগ বলতে হয় কী করে, ডায়ালগটার অর্থটা কী, দাড়ি কমা, এই এই জিনিসগুলোর আসলে ভ্যালিউ কী, বুঝে তারপর করো। তো উনি তখন অনেক হেল্প করেছিলেন, উনি ফরিদি আঙ্কেল, মানে ফরিদি আঙ্কেল পরে, তো দেখা গেছে যে এমনও হয়েছে হয়তো একটা ডায়ালগ যেভাবে করে লেখা আছে, এবং সেলিম আল দিন স্যারের স্ক্রিপ্ট খুবই খুবই ডিফিকাল্ট স্ক্রিপ্ট, মানে সহজ না আত্মস্থ করা, তো ওনাদের সহযোগিতায় কাজটি করা। এবং ও সময় কি আসলে অভিনয়টা ভালো লেগেছিল আমার, যে অভিনয় একটা অন্যরকম একটা মজার জায়গা। তো তারপর থেকে আসলে রেগুলার করা শুরু 2006 থেকে, তার আগের একটা দুটো করেছিলাম, তো বললাম না বকা খেয়েছিলাম, এরপর আর মানে আমি অ্যাটলিস্ট চিন্তা করেছিলাম যে আমি অভিনয়